দেখে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী সুরভিকে। সুরভি, প্রথমে শুনবো রেজওয়ানা চৌধুরী বন্যা। সুরভি, তুমি যে গানটি গাইলে এটি আমার একটি খুব প্রিয় গানের অন্যতম। খুব খুব সুন্দর গানের কম্পোজিশনটা। আর আমার এমনিতে গলাটা সুন্দর, কিন্তু আমার কয়েকটা জায়গায় মনে হয়েছিল যে একটা দুটো জায়গাও যে যেখানে তুমি সুক পাখি রে বলে ধরেছিলে প্রথম শুরুতে, যতক্ষণ পুরো টানার সময়টা শেষের দিকে গিয়ে একটা মাঝে মাঝে একটুখানি যেন মনে হচ্ছে একটুখানি আনসেটেলড, কিন্তু তারপরে গানটা খুব জটিল একটা গান গেয়েছো, ভালো লেগেছে শুনতে, আর একটু প্র্যাকটিস করা দরকার ছিল। এবারে কমেন্ট শুনবো সামিনা চৌধুরী আপনার কাছে। আমি শিখেছি যে যার গান তার গানটা ওর চাইতে ভালো গাইতে পারলে ভালো, নাহলে তার মতো তুলতে হবে। সে তো নয় খাঁচায় পোষার কাজ, এ পোষার কাজ জায়গাটা, পোষার কাজ। তারপরে চাঁদেরে কিরণ, এই জিনিসগুলো ছোটো ছোটো, বুকেরে মরণ কি হবে, এই যে জিনিস ভাঙাটা, তোমারটাও ঠিক আছে, কিন্তু যে গানটা শুনে আমার ভালো লেগেছে যেন ওরকম না হলে যেন ভালো লাগে না। কাজে গান যখন তুলবে খুব মন দিয়ে গানটা তুলতে হবে। তো গানটা ফ্ল্যাট লেগেছে আমার একটু, তবে তোমার গলাটা মিষ্টি, এটার জন্য আমি তোমাকে হয়তো বা একটু পয়েন্ট দিব। থ্যাংক ইউ সামিনা আপা। এবারে কমেন্ট শুনবো ইব্রা টিপু আপনার কাছ থেকে। সুরভির গান কেমন লাগে? সুরভি জি স্যার, কিছু কিছু গান এমনভাবে সুর করা, আমি মানে আমি ভাবি যে আহারে আমি যদি এরকম একটা গানের সুর করতে পারতাম। তো তেমন গান এটা আসলে, এই গানটা যেমন সহজভাবে খুব
ইনোসেন্ট একটা প্লেসমেন্ট আছে গলার, যে সুন্দরভাবে খুব সহজ। আবার কাজগুলো এমন, মুরগিগুলো এরকম, সেটা আবার না দিলে হবে না। হ্যাঁ, তো তোমার গলাটা আমার মতো, কেমন জানো? কিছু কিছু মানুষের গলা অটোমেটিক আল্লাহ প্রদত্ত থাকে, কাজ খুবই একদম শক্তভাবে কাজগুলো দিতে পারে, হ্যাঁ খুব নিখুঁতভাবে চলে আসে। আর কিছু কিছু মানুষের অনেক সাধনা করতে হয়। একটা সিক্রেট বলি, স্টেজে যখন উঠি এখনও তার আগে 2 ঘন্টা ওয়ার্ম আপ করি, কেন জানো? যদি কোথাও আটকে যাই। তেমনি এই গানটা গাওয়ার জন্য তোমার আর আমার মতো সিঙ্গারের কিছু পাল্টা করা দরকার। যেমন সি নোটটা দাও, নিরে গামা, হ্যাঁ না, নিরে গামা ধানি রে সানি দাবা মাগা রে সানি। তুমি যখন এটা করবা, নিরে গা রে সানি রে গামা গা রে সানি রে গামা বাবা দাবা মাগা রে সা, যখন তুমি এটা করবা তখন তোমার কাজগুলো না ক্লিয়ার হয়ে যাবে। এর মানে তোমার অনেকগুলো ওয়ার্ম আপ করা দরকার গাওয়ার আগে, তাহলে কাজগুলো সুন্দর আসবে। আর হচ্ছে স্ট্যান্ডিং, স্ট্যান্ডিংটা একটু একটু ছুটে যাচ্ছিল। আর থার্ড হচ্ছে আবেগ, তাহলে গান গাওয়া কত কঠিন, এই জন্য আমি গান কম গাই, বুঝছো? খুব সিরিয়াসলি প্র্যাকটিস করবে, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। এবারে কমেন্ট শুনবো শাহনাজ জামতুল্লাহ আপনার কাছে। মিতালি আমার খুব ফেভারিট সিঙ্গার, কিছু গান এত অপূর্ব লাগে, গায়কী সুর সব মিলিয়ে আর কি, এক্সপ্রেশন, অনেক কিছু কঠিন গানও করেছে, তার ভেতরে এই গানটা আছে কিন্তু তো। এবং এই গানটা খুব মানে ওই যে এবরার বলো না, যে কি যেমন এক্সপ্রেশনে সামিনা গিয়ে যে সোনার ওপরে যাওয়া নিচে আসা, তারপরে সফটনেস, অনেক কিছু আছে, মানে গাইতে গেলে তখন বোঝা যায় আর কি। তো এমনিতে সুরে ছিল, ভালো ছিল, খুব ইজি নয় আর কি, মানে ইজি ওয়েতে তুমি গাও নাই। তো আমি আশা করবো ভবিষ্যতে আরও ভালো গাইবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ সো মাচ হিরোভি।